বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবী রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশ মনে হয় এমন বাংলায় দেখেছিলেন। বা অসাধারণ, একদম হচ্ছে রাতারগুলের ফিল পাচ্ছি। শহরের কর্মব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি নিয়ে আমি ও আমার বন্ধুরা যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর গ্রামে। সেখানে আছে অনেকটা সিলেটের রাতারগুলের মতো মিঠা পানির জলাবন। বগুড়া শহরের সাতমাথা থেকে করতোয়া গেটলকের বাসে চড়ে শেরপুর কলেজ গেটে নামলাম। এতে আমাদের জনপ্রতি ভাড়া পড়ল 30 টাকা। এরপর সেখান থেকে সিএনজিতে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে মুরাদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার দুপাশে সবুজ ফসলের ক্ষেত, এ যেন এক চিরচেনা বাংলার মনোমুগ্ধকর রূপ। শেরপুর কলেজ রোড থেকে মুরাদপুরের রাস্তাটা ভালো না হওয়ার কারণে আমাদের যাত্রাটি মোটে আরামদায়ক ছিল না। আমি সিএনজি ড্রাইভার মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এই অবস্থা কতদিন যাবত? মামা তো হেসেই উত্তর দিল, কই মামা বেশি দিন হবি না, কয়েক বছর যাবত হবি। এটা শুনে আমি আমার বন্ধুরা না হেসে পারলাম না। যদি কোনো স্থানীয় প্রতিনিধি আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনাদের সুদৃষ্টি এই রাস্তার প্রতি দিবেন। সিএনজি থেকে নেমে আমরা মুরাদপুরের ব্রিজটা দেখতে পেলাম, আর ব্রিজের পাশে সাধারণত নৌকা বাঁধা থাকে। সেখানে থাকা লোকের সাথে আপনারা কথা বলে নৌকা ভাড়া করতে পারেন। আর আমরা ভাড়া করেছিলাম, সেখানে আমাদের আরও কয়েকজন ছোটো ভাই ছিল, তো আমরা 3 জন ছিলাম এবং তারা 7 জন ছিল। টোটাল 10 জনে আমরা নৌকা ভাড়া করি, আমাদের 400 টাকার মতো পড়েছে। তারা আমাদের পুরো এলাকা ঘুরিয়েছিল। আপনারা চাইলে এককভাবেও যেতে পারেন, আর এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকার মতো। কিছুদিন আগে হচ্ছে আমার বন্ধু নীরব বলতেছে যে সিলেটে যাই, তবে বন্ধু বান্ধবের ক্ষেত্রে এটা হর হামেশাই হয় যে প্ল্যান হয় ঠিকঠাক, কিন্তু হচ্ছে সেখানে আর যাওয়া হয়ে ওঠে না। তো আর কি আর করার, তো কিছুদিন যাবৎ হচ্ছে বগুড়াতে একটা প্লেস খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বগুড়ার হচ্ছে রাতারগুল নামে পরিচিত, যেটা অবস্থিত হচ্ছে নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে। আর মুরাদপুর বাজার ছাড়া এর নাম হচ্ছে ভাদাই, তারপর চাকাতলা, এইসব নামে পরিচিত। তো অবশেষে নীরব প্ল্যান করলো ঠিক আছে, সিলেটে রাতারগুল না নিয়ে আসলেও নন্দীগ্রামে রাতারগুল নিয়ে আসছে। তো আমার সাথে আছে নীরব আছে, আর হচ্ছে হাবিব আছে, আর হচ্ছে আমার এগুলো হচ্ছে ছোটো ভাই নন্দীগ্রামে থাকে, তাদের সাথে পরিচয় এখানে। ভদ্রা নদীর দুই পাশে ছোটো বড় অনেক গাছ আছে, এছাড়া আছে অনেক বাঁশ ঝাড়। শুষ্ক মৌসুমে এই নদীতে পানি কম থাকলে বর্ষা মৌসুমে কানায় কানায় টইটুম্বুর হয় এই নদী, ফলে আশেপাশে বা পাড়ে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে অনেকাংশই ডুবে যায়, ফলে এলাকাটা অনেকটা রাতারগুল সম ফরেস্টের মতো দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর, আসলে প্রকৃতির মাঝে কার না ভালো লাগে। প্রকৃতিকে ভালোবেসে আসলে উদ্ভিদ বিজ্ঞান চয়েস করা, আমি আসলে উদ্ভিদ বিজ্ঞানে গ্রাজুয়েশন এখনও কমপ্লিট হয় নাই, রেজাল্টের অপেক্ষায় আছি। আর বা অসাধারণ, একদম হচ্ছে রাতারগুলের ফিল পাচ্ছি। আপনারা বলতে পারেন প্রকৃতিকে ভালোবাসেন, শুধু প্রকৃতিকে শুধু উদ্ভিদই থাকে? আসলে না, অবশ্যই আমি প্রাণীও আছে, আরও হচ্ছে জীবগুলো আছে। আমার ক্লাস টেনের একটা কথা খুবই মনে পড়ে, এসএসসি পরীক্ষার আগে যে প্র্যাকটিক্যালের সময়, তো প্র্যাকটিক্যালের সময় কী হয়েছে যে অবশ্যই আপনারা জানেন, যা সায়েন্সে পড়েছেন, অবশ্যই ব্যাঙের ডিসেকশন করতে হয়, ব্যাঙের ডিসেকশন করতে হয় বা ব্যবচ্ছেদ করতে হয়। আসলে এর যে সময় ব্যবচ্ছেদটা করা মানে এক ক্লাসটা ছিল, তার আগে আমি কোনো সময় ব্যাঙ ধরিই নাই, আর সেদিন আমার ব্যাঙ ব্যবচ্ছেদ করে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে এতটাই হচ্ছে আমি ভয় পাইছিলাম। তারপরে আমি মনে স্থির করছি যে প্রাণী সম্পর্কিত আমি আর কোনো পড়াশোনা জীবনে করব না। তো যদি আমাকে উদ্ভিদ বিজ্ঞানে প্রথম আর দ্বিতীয় বর্ষে নন মেজর হিসেবে প্রাণীবিজ্ঞান পড়া লাগছে, তো অবশ্যই প্রকৃতিকে আমি ভালোবাসি, আপনারা ভালোবাসুন আর সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে আসুন। উৎসুক জনতা মাছ মারা দেখতেছে। আমাদের হচ্ছে যাত্রা শেষ হলো এই মুহূর্তে, তো ভাইদের সাথে হচ্ছে নৌকা ভ্রমণ করলাম, তারা হচ্ছে নন্দীগ্রামে থাকে, তো ইনশাল্লাহ আবার বগুড়াতে কোনো এক সময় দেখা হবে। তো ঠিক আছে, ভালো থাকো ভাই। আচ্ছা, নৌকা ভ্রমণ শেষে আমরা মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আসলাম, একটু বসার জন্য। তো নীরব, তো কেমন ছিল তোমার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা? নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আমার এর আগে ছিল না। তুমি এর আগে আজকে ফার্স্ট? তুমি সারিকান্দিতে যাও নাই? সারিকান্দিতে গেছি কিন্তু নৌকাতে উঠে নৌকাতে উঠো নাই। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওইখানের যে আবহাওয়াটা মানে পরিবেশটা, দুই পাশে গাছ, চারপাশে পানি, সব মিলে ভালো লাগছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তুমি হচ্ছে ফাঁকি দিয়া হচ্ছে সিলেট বাদে এখানকার মানে নন্দীগ্রামে নিয়ে আসলা, এর কারণ কি? তুমি কবে নিয়ে যাবো? আমার ইচ্ছে ছিল সিলেট রাতারগুল যাওয়ার জন্য, কিন্তু হাবিবের জন্য হয় নাই। আর আমার জন্য প্রত্যেক গ্রুপে এমন একটা হচ্ছে ব্যক্তি থাকবে
সে হচ্ছে আমাদের এখানে আসা হচ্ছে সাডেন প্ল্যান ছিল এটা আমিও জানি মানে ওর হচ্ছে একটা না একটা অলওয়েজ অজুহাত রেডি থাকবে অলওয়েজ মানে সব সময় মুরাদপুর হ্যাঁ এটা হচ্ছে মুরাদপুর আর মিনি রাতারগুল আর এই মুরাদপুরে এতগুলো নাম যে আমি শুনে অবাক এখন বর্তমানে আরেকটা নাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে রাতারগুল বর্তমান নাম আছে হচ্ছে মুরাদপুর তারপরে ভাদাই তারপরে হচ্ছে চাকাতলা আর তারপরে লাস্ট এখন বর্তমানে যেটা আরেকটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রাতারগুল প্রাইমারি স্কুলে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু বাতাসে আর্দ্রতা অনেক বেশি সেজন্য খালি ঘেমে যাচ্ছি তো মুরাদপুর এলাকায় ভালোই ঘোরাঘুরি করলাম আর এখনও সিএনজিতে বসে আছি অপেক্ষা করতেছি আরও দুজন লোক হওয়ার জন্য তো এখান থেকে আমরা যাবো শেরপুরে তো শেরপুরে কিছু খাবার দাবার খেয়ে একদম ডিরেক্ট বগুড়া চলে যাব আর সবার যে অভিযোগটা আছে যে আমি কেন ভিডিও আপলোড দেই না আসলে আমি পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম তার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই নতুন গার্লফ্রেন্ড আছে তো সেজন্য ভিডিও দিতে পারছি না আসলে তেমন কিছুই না পরীক্ষার জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই তো এখন চেষ্টা করবো হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো বাই